বন্ধুগুলা বলছেন চাচা জানবার কথা নয়, আমরা বন্ধু হয়ে জানতে পারলাম না, আপনি বাবা হয়ে জানবেন কেমন করে। চাচা গো আপনার ছেলের জমিনে বিয়ে হয় নাই, আপনার ছেলের বিয়ে হয়ে গেছে আসমানে। বিবির নাম হইল আমেনা, আর তার দেশের নাম হইল সোনার মদিনা। বেশাক বেশাক সুবহানাল্লাহ। তবে হুজুরি একটা কথা, আসমানের বিয়েটা সব লোক মানবে না, আপনি এখনই চলে যান মদিনাতে, আর আমেনার বাবার সঙ্গে একটা নতুন করে দিন করেন, আর আপনার বেটাকে জামাই সাজিয়ে নিয়ে যান, আমেনার সঙ্গে বিয়ে পড়ান, মাক্কাতে নিয়ে চলে আসেন। তো আব্দুল মুত্তালিব বলছে, হ্যাঁ রে বাবা তোরা কথাটা খারাপ বলিস নি, আসমানের বিয়েটা সব লোক মানবে না, কি করি তাহলে আমার যাই। ডাকলো বেটা আব্দুল্লাহ, আসলো বাপের সামনে তো একটু শরম করছে, বলে হারে বেটা তোর বন্ধু যে এগুলো কথা বলছে সত্য কথা? বলে হ্যাঁ আব্বা আপনি যা শুনেছেন অতি সত্য কথা, তাহলে আমি আর দেরি করবো না বেটা, আমি এক্ষুনি যাব মদিনা। আহ আচ্ছা বলুন তো ভাই, মক্কা থেকে মদিনা কত কিলোমিটার গো? কত? এই গ্রামে কোনো হাজি সাহেব নেই? হাজি সাহেব আছে নাকি? হাজি সাহেবেরা জানে 400 কিলোমিটার, আর সিরাতে মুস্তাফা কিতাবে লিখছেন 326 কিলোমিটার। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব যাচ্ছেন মক্কা থেকে মদিনা। আচ্ছা বলুন তো ভাই, আপনাদের কি মদিনা যাওয়ার ইচ্ছা নেই? যাদের মদিনা যাওয়ার ইচ্ছা আছে একটু হাত তুলে দেখান তো। ই ভাবছে টাকা নেই তো কেনা হাত তুলু। তবে ভাই ওইভাবে যখন মদিনা যাওয়া হবে না তো এখান থেকে চলেন মদিনা, আমার সঙ্গে একটু মদিনা চলেন, তারপর ইনশাআল্লাহ হলো যে আসি, একটু চলুন আমার সঙ্গে পড়ুন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো লাগে না আমি আমি যাব মদিনা। এভাবে করলে কাজ হবে? এতগুলো হাড্ডা হাড্ডা লোক বসে আছে, এত জোরে বলেন যাতে এই যে পর্দাটা যেন উড়ে ভাই, একটু জোরে বলে, একটু মন খুলে বলেন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো মদিনাতে না গেলে মনে শান্তি গবে না, হায় আমার ভালো লাগে না আমার ভালো লাগে না আমি মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। ও গো পাখির মতো থাকে তো ডানা, পাখির মতো থাকে তো ডানা, উড়ে যাব মদিনা, হায় আমার ভালো লাগে না। জোরে আমার ভালো ও মদিনাতে না গেলে মনে শান্তি গবে না, হায় আমার ভালো। পাঁচ ওয়াক্ত তো নামাজ যারা করিবেন আদায়, পাঁচ ওয়াক্ত তো নামাজ যারা করিবেন আদায়, ও তো নামাজ না পড়িলে পরে নেকি মিলবে না, হায় আমার ভালো লাগে না আমার ভালো লাগে না আমি মদিনাতে না গেলে মনে শান্তি হবে না, হায় আমার ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব কোথায় থেকে কোথায় যাচ্ছেন? জোরে বলুন, মক্কা থেকে মদিনা কত কিলোমিটার?
326 কিলোমিটার কে পাড়ি দিয়ে আব্দুল মুত্তালিব বাবা মদিনায় পৌঁছে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার মদিনায় যে গেল, আমেনার বাবা আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা কি করে চিনবে? আগে তো মোবাইল ছিল না যে ফোন করবে আর আমিনার বাবার বাড়ি ঢুকে যাবে। আব্দুল মুত্তালিব বেচারা বয়স্ক লোক, বিশাল টেনশনে পড়ে আছে, রাস্তা ধরে চলে যাচ্ছেন, আমি কাকে জিজ্ঞাসা করব? ওয়াতিজমান তাসা ওয়াতজিল্লমান তাসা, ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ, সামনে দিক থেকে একটা খোদার বান্দা চলে আসতেছে, যেই লোকটা আসতে ছিল গো ওটা অন্য কেউ নয়, যেই লোক আসতে ছিল ওইটাই হলো আমেনার বাবা আব্দুল ওয়াহাব। সুবহানাল্লাহ। বেশ আমেনার বাবাই চলে আসে, তো আব্দুল মুত্তালিব ভাবছে কাকে জিজ্ঞাসা করবো, তো ওই লোকটাকে জিজ্ঞাসা করি। ডাকলো, ও ভাইয়া এদিকে আসেন। আসলো, আচ্ছা ভাই এ মদিনা শরীফ আব্দুল ওয়াহাব বলে নাম, তার বাড়ি কোনটা? আব্দুল ওয়াহাব বড় বড় চোখ করে দেখছে, মানে ওয়ারি নাম তো আব্দুল হবর, ওয়াকে বাইছে জিজ্ঞাসা করছে, বড় বড় চোখ করে দেখছে, এই লোকটাকে চিনি না জানি না, আমার নাম কেন জিজ্ঞাসা করে আর আমাকে কেন খুঁজে? তো যাকে প্যাটের কথা গেলি, বলছে আচ্ছা আব্দুল হবের সঙ্গে আপনার কিসের দরকার? আব্দুল মুত্তালিব বলছেন, উনা শুনেছি উনার একটা বেটি আছে, দেখতে বড় সুন্দর, দেখতে বড় ভালো, জগতের আলো, তার নাম হলো আমেনা। ওই আমেনার সঙ্গে আমার বেটার বিবাহর প্রস্তাব এনেছি, আমি ডাইরেক্ট আমেনার বাবার সঙ্গে কথা বলতে চাই, আমি ডাইরেক্ট কথা বলবো। আব্দুল ওয়াহাব বুঝে গেল যে তাহলে আমারই কাছে এসেছে, যেহেতু আমারই বেটির নাম আমেনা। আব্দুল ওয়াহাব বলছেন, ভাই আপনার বাড়ি যেই কানে হোক না কেন, আপনার আশাটা বেকার হয়ে গেল। বলল, কেন? বলল, আমেনার বিয়ে কিন্তু হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলছেন, হায় আল্লাহ, আমি বয়স্ক মানুষ, এত দূর থেকে আসলাম আর আমিনার বিয়ে হয়ে গেল। তো যাকে হয়ে গেল তার কিছু করার নাই, বাড়ি চলে যাব। তো জিজ্ঞাসা করছেন, ভাইয়া আচ্ছা বিয়েটা কোথায় হয়েছে গো, একটু বলেন তো। বলে, বিয়েটা হয়েছে মক্কা শরীফে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিশাল আরে জোরে বলুন। আব্দুল মুত্তালিব বলছে, মক্কা তো আমারও বাড়ি। বলে, আচ্ছা আচ্ছা বলুন তো জামায়ের নামটা কি? বলে, জামায়ের নাম হলো হযরতে আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলছেন, কুটুম তালি একটু কাছিয়েছি, রশ্মি একটু কাছিয়েছি, কারণ আব্দুল্লাহ তো আমারই বেটা। আচ্ছা আব্দুল্লাহ তো আরো থাকতে পারে, একটু বাবার নামটা জানি। আচ্ছা বলুন তো গো ভাই আব্দুল্লাহর বাবার নামটা কি? তখন আব্দুল কি বলে আব্দুল 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 ওয়াহাব বলছে, না শুনেছি উনার বাবা কাবা শরীফের দেখভাল করে, যার নাম হলো জনাবে আব্দুল মুত্তালিব। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন এই কথা বলা, আব্দুল মুত্তালিব দেরি করলেন না, বাবা চট করে বুক কানে ধরে টেনে বুকে লাগিয়ে দুনিয়ার গল্প আর্গে মধ্যে আছে। আব্দুল ওয়াহ বলছে, আপনাকে চিনি না জানি না, আর বিহাই বলে কেন বুকে লাগাইলে? বলছে, আমি লাগাবো না তো কে লাগাবে, আপনি যেমন আমেনার বাবা আব্দুল ওয়াহাব, আমি হলাম সে আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেশ ও আপনি আব্দুল মুত্তালিব? বলে, হ্যাঁ, তার জন্য তো বিহাই বলে বুকে লাগিয়েছি। তো আব্দুল আব্দুল ওয়াহাব বলছে, আচ্ছা আপনি ছেলের বাবা? বলে, হ্যাঁ। তো আব্দুল মুত্তালিব বলছে, হ্যাঁ বিহাই সাহেব, আপনার মেয়ে আমার ছেলে, বিয়েটা হইলো কি করে জানতে পারলাম না? আমেনার বাবা বলছে, ভুল কথা, ওটা কথা নয়, আপনি না জানতে পারেন কিন্তু আমি মেয়ের বাবা, আমি সব জানি। বলল, কেমন করে? বলছে, আমি একদিন শুয়ে আছি, আল্লাহর পয়গম্বর যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো, ও আমেনার বাবা আব্দুল ওয়াহাব জোহরি, আপনার বেটি আমেনা 16 বছরের হয়ে গেছে, যুবতী হয়ে গেছে, ওই আমেনার জন্য কোন রকমের টেনশন নেবেন না, আমেনার জন্য কোন রকমের চোখের পানি ফেলাবেন না, ওই আমেনার বিয়ে আসমানে হয়ে গেছে, জামাইয়ের নাম হলো আব্দুল্লাহ আর আমি বলছি ইব্রাহিম খলিলুল্লাহ।
তো বিয়ে হয়ে গেছে। তো আব্দুল ওয়াহাব বলল, বিয়ে আমিও শুনেছি আসমানে বিয়েটা হয়ে গেছে, তাহলে কি করা যাবে? আব্দুল মুত্তালিব বলছে, দেখো ভাই, আসমানের বিয়েটা সব লোক মানবে না, তার জন্য এত দূর থেকে আমি আসলাম, একটা নতুন করে দিন করা হোক। বলে হোক তাহলে, একটা তারিখ নির্ধারণ করা হলো, যেটা হলো কুরবানি চাঁদের 9 তারিখ, কেউ বলেছে 10 তারিখ, আর বিয়ের দিনটা হলো বাবা সোমবার। দিন কি হলো? নবীর বাপ মার বিয়ের দিন হলো সোমবার। ও যুবক বন্ধুরা, নবী মার পেটে যাচ্ছেন তাও নবী সোমবারে, নবী দুনিয়াতে আসছেন তাও নবী সোমবারে, নবী মক্কা থেকে মদিনা যাচ্ছেন তাও নবী সোমবারে, নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছেন তাও নবী সোমবারে, সবদিকে সোমবার। এবার বিয়ের দিন ঠিক হইলো, আব্দুল্লাহকে জামাই সাজিয়ে নিয়ে গেল, বিয়ে পড়ালো। আচ্ছা বলুন তো ভাই, আজকাল যখন বিয়ে হয় তো নতুন বউ জামাইকে কিসে করে নিয়ে যায়? গাড়ি বাড়ি এটা ওটা সবই ভাড়া করে নেয়। আগে তো ছিল না, আগে পালকিতে করে নিয়ে যেত, তো 4 জন পালকি ধরতে যাবে, পালকি বুঝলেন তো? বুঝলেন? আজকাল ছেলেরা বুঝবে না, কিন্তু আগেকার চাচা যারা আছে তারা পালকি ভালোই বুঝে। এই যে 4 জন কাঁধ হাতে করে নিয়ে যাবে, তো যেমনই 4 জন ব্যক্তি হাত দিতে যাচ্ছে, আমেনার বাবা বলছেন, ওগো আমার বিহাই আব্দুল মুত্তালিব, আমার আমেনার পালকিটা কেটা বহে নিয়ে যাবে। বল আমি যাকে খুশি তাকে দিয়ে নিয়ে যাব। বলে ওটা কথা নয়, আমেনার পালকিতে যে সে ব্যক্তি যেন হাত না দেয়, আমার আমেনার পালকি ওই ব্যক্তি নিয়ে যাবে যারা পা থেকে মাথা পর্যন্ত কোনো গুনাহ না থাকে। আমেনার পালকি ওই ব্যক্তি নিয়ে যাবে যার পা থেকে মাথা পর্যন্ত কোনো গুনাহই নাই। আব্দুল মুত্তালিব বলছেন, হায় আল্লাহ, এরকম লোক আমি জিন্দেগিতে আর খুঁজে পাবো না। এখন কার পাপ নাই, এরকম লোক খুঁজতে 2-4 বছর সময় লেগে যাবে। আল্লাহ গো, তুমি একটা সুরাহা করে দাও আমার বৌমা আমেনাকে যেন আজকে মাক্কা নিয়ে যেতে পারি। বেরাদার বন্ধগণ, বাবাজি আমার, তবে বিবাহ পড়াবার আগে আল্লাহর একজন ফারিস্তা যার নাম হলো জিবরাইল বলছেন, আল্লাহ গো আপনার ওই ব্যক্তিটার নাম কি যাকে গোসল দেওয়া হচ্ছে? বলে ওটা হলো আমার নবীর আব্বা আব্দুল্লাহ। বলে আল্লাহ, গোসল কেন দেওয়া হচ্ছে? বলে আজকে আমেনার সঙ্গে বিয়ে আছে। যেমন এই কথা বলা, আল্লাহর ফারিস্তা জিবরাইল বলেছিলেন, আল্লাহ গো আমি কোনোদিন কোনো কথা বলি নাই গো আল্লাহ, আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ, কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আন্তা হাবিবুল্লাহ। আল্লাহ, আজকে আপনার শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়ে হবে, আর ওই বিয়ে বর যাত্রী যাবে জিবরাইল। বর যাত্রী বলে না, কি বলে? কি বলে বর যাত্রী বলে? দেখি, হ্যাঁ হু করবেন, জানি না আপনাদের ভাষা কি বলে না বলে, এই জন্য একটু দহিরে লিখি ভাই, না হলে এবার বইলে চলে যাবো, আপনার বর যাত্রী কি বুঝবেন জানি না। বর যাত্রী তো আল্লাহ বলছেন, এ জিবরাইল এটা কেমন কথা বললে, তুমি কেমন করে বর যাত্রী যাবে? আচ্ছা বলুন তো ভাই, ফারিস্তাদের দেখা যায়? ডান ঘাড়ে আছে ফারিস্তা, বাম ঘাড়ে আছে ফারিস্তা, হাত দিলে ধরা যায় না, হাত দিলে বোঝা যায় না, ফারিস্তাদের ওজন বোঝা যায় না। ও জিবরাইল বলো তুমি কেমন ভাবে যাবে বলো। জিবরাইল সেকেন্ডে জবাব দিয়েছিলেন, আল্লাহ গো আমি কেমন ভাবে যাবো তাই আপনি বলছেন, আমি যেমন ঈসা পয়গম্বরের আম্মা জান বিবি মারিয়ামের কাছে মানুষের রূপ ধারণ করে গেছিলাম, আল্লাহ আজকে শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়েতে আমি মানুষের রূপ ধারণ করে যাব গো আল্লাহ। কথার জবাব কথাই দিলেন, আমার আল্লাহ তাআলা রাজি হয়ে গেল, যাও যখন তুমি যেতে চাইছো যাও, বর যাত্রী যাও। জিবরাইল যখন ছুটি পেয়ে গেল, মিকাইল বলছেন, আল্লাহ গো আমারও ছুটি হলো আমিও যেতাম। বলো যা তোরও ছুটি থাকলো। ইসরাফিল ফারিস্তা বলছেন, আল্লাহ আমিও যাব। বলো যা তোরও ছুটি থাকলো। ইজরাইল আলাইহিমুসসালাম উনি বলছেন, আল্লাহ আমিও যাব। বলে যা তোরও ছুটি থাকলো। আল্লাহ পাকের 4 জন মোকারার ফারিস্তা, একটা হলো জিবরাইল, একটা হলো মিকাইল, একটা হলো ইসরাফিল, আর একটা হলো ইজরাইল আলাইহিমুসসালাম, যাওয়ার জন্য রেডি হচ্ছেন বাবা। আর ওই দিকে হুর গিলমান নাম শুনেছেন বাবা, গিলমান আর হলো পুরুষ জাতি, আর হুরিরা হলো নারী জাতি। হুরিরা বলছেন, আল্লাহ গো ফারিস্তারা যখন ছুটি পেয়ে গেল আমরা কি ছুটি পাবো না? বললো তোরা কি করবি? বলছেন, আল্লাহ গো ফারিস্তারা যাবে যখন নবীর বাপমার বিয়েতে বর যাত্রী, আমরা যাব নবীর বাপমার বিয়েতে ডুলি বিবি। মেয়েরাকে কি বলে?
আজকাল যদি কোন বহুকে শাশুড়ি বলে যে দেওরের বিহেতে তোকে ডুলি বিবি যাইতে হবে, ওই বৌমা কেমন করে চোখ নাং করে দেখবে, তোকে খাইয়েই লিবে ঠিক দেওরের বিহে আমি যাব না। আল্লাহ গো আমরা জান্নাত থেকে কিছু ফুল গুলা নিয়ে যাব আর আমেনার পালকির ওপরে ছিটাবো। আমার আল্লাহ বলছেন না তোদেরকে যেতে হবে না, আমার জান্নাতে যা খাবি সব খাও কিন্তু যেতে হবে না। বলছেন আল্লাহ গো আমরা যাব, বলছেন ওরে হরিরা আমার জান্নাতে আপেল আছে, কল আছে, কাজু আছে, কিশমিস আছে, মাছের কলেজা ভাজি আছে, যা খাবি তোরা খা। হরিরা বলছেন আল্লাহ আজকে খাবো না নেবো না যাব। হরিরা দেখছেন আল্লাহকে জবাব না দিলে আল্লাহ ছাড়বে না, আল্লাহকে জবাব দিতে হবে। বলছেন আল্লাহ গো আপনার আটখানা জান্নাতে আপেল আছে, কল আছে, কাছু আছে, কিশমিস আছে, মাছের কলেজা ভাজি আছে, সব কিছু আছে, কিন্তু একটা জিনিস খুঁজে পাওয়া যাবে না। বলো সেটা কি? বলো সেটা হলো আমেনার পায়ের ধুলা, জান্নাতে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমেনার পায়ের ধুলা জান্নাতে নাই। আমার আল্লাহ বলছেন ঠিকই তো কথা, আমেনার জান্নাতে আসলো কবে যে পায়ের ধুলা হবে? বাবা গো বলো ঠিক আছে যাও, যখন তোমরা যেতে চাইছো তোমরাও যাও। তবে আমার আল্লাহ পাক বলেন ও ফারিস্তারা যাও, আমেনার বাবা নিষ্পাপ ব্যক্তি দাবি করেছে যার কোনো পাপ নাই, তোরা যা আর আমেনার পালকিটা বহে তোরা মক্কাতে পৌঁছে দে। তবে বাবা গো যাওয়ার আগে আমাদের জান কবুজ কারণে ওয়ালা সে ফারিস্তার নাম কি গো? ইসরাইল আলাইহিসসালাম। উনি মনটা খারাপ করে বসে আছেন। আমার আল্লাহ বলছেন তোমাকে তো ছুটি দিয়েছি, মন খারাপ কেন? বলছেন আল্লাহ গো আমার কাজ হলো জান কবুজ করা, স্বামীকে বিধবা করা, কি বলে বিবিকে বিধবা করা, সন্তানকে মা হারা করা। আল্লাহ গো আমার কাজ হলো জানকে কবজ করা, আমাকে সেকেন্ডের মধ্যে কোনা কোনায় যেতে হয়। আল্লাহ আমার কাজ তো জান কবজ করা, আমি এখান থেকে যাব জমিনে, জমিন থেকে যাব মাক্কা, মাক্কাতে আমেনাকে নিব, কি বলে মদিনাতে আমেনাকে নিব, মাক্কা পৌঁছাবো। এই যে আসা যাওয়াতে দেরি হবে, এতক্ষণ জানটা কবজ করবে কেটা? ও তার জন্য মন খারাপ? বলে হ্যাঁ। আমার আল্লাহ বলছেন মন খারাপ করার দরকার নাই, এমন কথা যখন তুমি তুলে ধরেছো যাও যাও। ওই আমেনা মদিনা থেকে মক্কা যতক্ষণ না আসে, আব্দুল মুত্তালিবের বাড়িতে না আসে, আব্দুল্লাহর ঘরে না আসে, আমি আল্লাহ তাআলা একটাও জীবের মরণ হইতে দেব না, আমি মরণটাকে রুখে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাও আমেনা যতক্ষণ পর্যন্ত মদিনা থেকে মক্কা না আসবে আমি মরণটাকে রুখে দিলাম। যাও কে খেতাবাত কিতাবে লেখা আছে ভাই যে আমেনা যতক্ষণ পর্যন্ত মক্কা মদিনা থেকে মক্কা না এসেছিলেন কোন জীবের মরণ হয়নি। বেরাদার বন্ধুগণ বাবাজি এবার চারজন ব্যক্তি আমেনাকে নিয়ে পৌঁছে দিলেন মক্কাতে। আহ যেমনই মক্কাতে যাওয়া, আব্দুল্লাহর ঘরে যাওয়া, আব্দুল্লাহর সঙ্গে ঘর সংসার শুরু হয়ে গেল। বাবা ও যুবক বন্ধুরা এত কথা খুলে বলবো না, একটা কথা বলে দিই বাবা, ওই আব্দুল্লাহ যেমনই মামেনার কপালে একটা চুমা দিয়েছেন বন্ধুরা, আব্দুল্লাহর পেশানিতে যে নূরটা চমকাইতেছিল মামেনার পেটে জমা হয়ে গেল। জোরে বলুন, আপনাদের ঘুম লাগছে নাকি ভাই? আচ্ছা আপনারা ভাষা বুঝতে পারছেন তো, অসুবিধা হয় না? তাহলে একবার হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয়েকটা চাচা যে ফের চাঁড়েন এইভাবে করছে, তবে একটা জিনিস উঠে ভাগাভাগি করিয়েন না ভাই, জালসা চলাকালীন যদি কেউ উঠে তো বক্তার মিজাজ খারাপ হবে না। এক জায়গাতে জালসা চলছে ভাই জানেন, চলছে চলছে আর এত জালসা জমেছে কেউ উঠে না, মিডিল একটা লোককে কিন্তু পায়খানা লেগেছে, উঠতে উঠতে হবে, ও উঠছে আর মাওলানা জালসা জমে বসে বলে ই ভয়ে বসে বসে সব থামা যাবে, পায়খানা থামা খুব কঠিন আছে ভাই। আবার 10 মিনিট পর আবার উঠতে যাইছে মাওলানা, সে বলছে আবার বসে গেছে, ই ভাবলো বাড়িতে ঘুমাইতাম কুম ভালো ছিল ভাই, কুম মাওলানার জালসা শুনতে আসলাম যে এই পায়খানায় বন্ধ করে দিল, হঠাৎ করে কারেন্টটা কিন্তু চলে গেছে অন্ধকার, ই ভাবলো এ সুযোগে ভেগে যাই, উইঠে কিন্তু পার্সে চলে এসছে, চারিদিকে তো লোকজন কুণ্ঠে যাব, তো 8 নম্বরের জুতা পড়েছিল, এই জুতাতে কাম সেরে দিয়ে যা বসে গেছে,
মাওলানা সাহেবে বান্দা সারা রাত থাকবে ভাগবে না, ইয়ার ভাগে উদ ট্যাঙ্কি খালি করলে। আর আসলে ওই জুতাটা সাধারণ লোকের ছিল না, যে মাওলানা জালসা করছিল ওয়ারি জুতা। মাওলানা সাহেব জালসা শেষ করে যেমন নিচে নামলো পা ভরেছে তো খাচাং করে উঠেছে, চোখের পানি ফেলতে হয় একটু কানতে হবে। বেরাদার বন্ধুগণ, বাবা যে আমার নবীর মার গর্ভে চলে আসলেন বাবা। আহ, নবী যখন মায়ের গর্ভে দুই মাসের, কয় মাসের? দুই মাসের। একটু শুনবেন, আব্দুল্লাহ আব্দুল মুত্তালিবের কটা বেটা বলেছিলাম ভাই? টোটাল দশটা। সব থেকে ছোট বেটার নাম আব্দুল্লাহ। তো আব্দুল্লাহ একদিন দেখছেন উনার নয়জন দাদা সামানপত্র গোছাচ্ছেন রাত্রিবেলাতে কোথাও যাওয়ার জন্য। জিজ্ঞাসা করছেন, দাদা আপনারা সামানপত্র গোছাচ্ছেন কোথায় যাবেন? বলল, ভাই আমরা তো ব্যবসা করার জন্য মূলকে সামজাবো। বলল, দাদা গো আমাকে নিয়ে যাবেন না, আমিও যাব, আমারও তো টাকার প্রয়োজন আছে। বলেছিলেন, ভাই আব্দুল্লাহ আমার আব্বা তোমাকে জান থেকে বেশি ভালোবাসে, ভাই আমার আব্বা তোমাকে কোনো মতে পারমিশন দেবে না। বলছেন, দাদা গো আমি যাব, আর আমার আব্বার কাছে আমি পারমিশন নেব। তবে দাদা গো আমার তরফ থেকে একটু আমার আব্বাকে বলে দিবেন, আমার আব্বা যেন আমাকে পারমিশন দিয়া দেয়। হায় রে আব্দুল্লাহ, একবার দুই পা করে গেছেন বাবা, আর আব্দুল মুত্তালিবের সামনে দাঁড়িয়ে গেছেন আব্বা গো। আব্বা গো একটা কথা বলবো গো আব্বা। বললো, বেটা কি কথা বলো? বলছেন, আব্বা গো আমার নয়জন দাদা যাবে মুলকে সাম, আব্বা আমাকেও ছুটি দেন, আব্বা আমিও যাব সে মুলকে সাম। এই কথা বলতে নাই বৃদ্ধ আব্দুল মুত্তালিব মুখে কথা বললেন না, শুধু চোখ দিয়ে ঝরঝর করে যেন পানি ঝরে গেল। আব্দুল্লাহ বলছেন, আব্বা গো আপনি কাঁদবেন না, আপনার চোখের পানি দেখতে পারবো না। আব্দুল্লাহ বাপের চোখের পানি খানা মুছে দিচ্ছেন আর বলছেন, আব্বা গো আপনি কাঁদবেন না। বাপ বেটাতে কথা চলছে আর আব্দুল মুত্তালিবের নটা বেটা এসে বাপের সামনে দাঁড়িয়ে গেলেন, আব্বা গো আপনি চিন্তা করবেন না, আপনার যেমন পেয়ারা বেটা আব্দুল্লাহ আমাদের হলো পেয়ারা ভাই আব্দুল্লাহ, আমরা সাথে করে নিয়ে যাব আর দায়িত্ব করে আপনার সামনে হাজির করে দেব। আব্দুল মুত্তালিব বলেছিলেন, বেটারা আমি আমার বেটা আব্দুল্লাহকে জান থেকে বেশি ভালোবাসি, বেটা আমার আব্দুল্লাহকে আমি চোখের আড়াল পর্যন্ত হতে দিই নাই। বেটা বলছেন, আব্বা গো আপনি চিন্তা করবেন না, আমরা সাথে করে নিয়ে যাব। আব্দুল মুত্তালিবের সামনে নটা বেটা ওয়াদা করে নিলেন। আব্দুল মুত্তালিব বলছেন, বেটা আব্দুল্লাহ আমি তোমাকে পারমিশন দেব বেটা, তবে একবার তুমি যাও তোমার বিবি আমেনার কাছে ছুটি নিয়ে নাও। আব্দুল্লাহ এক পা দুই পা করে গেল আর আমেনার সামনে দাঁড়িয়ে গেল। বলছেন, বিবি আমেনা তোমাকে একটা কথা বলবো। বল, কি কথা? বলছেন, স্বামী গো হো আমার মাথার তার। স্বামী
গো আপনি কি কথা বলবেন? বলছেন বিবি আমেনা আমার নটা ভাই যাচ্ছে ব্যবসা করার জন্য মুলকে সাম, তুমি খুশি মনে বিদায় দাও আমিও যাব সে মুলকে সাম ব্যবসাতে। বাবা গো যখন কোন ভাই বাবাজিরা দিল্লি বোম্বাই যায় বিবি গোনেরা পিছন থেকে তাকিয়ে তাকিয়ে স্বামীর চেহারা খানা দেখে, আল্লাহর কাছে দোয়া করতে থাকে আল্লাহ আমার স্বামী যাচ্ছে বিদেশে ভালো অবস্থায় ফিরে আসে। আমেনা বলছেন স্বামী গো আজকে আপনি যেতে চাইছেন তাই আমার অন্তরখানা কাঁদছে, আমি শুনেছি ওই মুলকে সামে রাস্তা ভালো নয় স্বামী গো আপনি যাবেন না। বলছেন আমেনা আমার কিছু হবে না আমার নয়জন দাদা আমার সঙ্গে যাবে, আব্দুল্লাহর নয়জন দাদা এসে আমেনার হাতখানা ধরে নিয়ে আছে না ও বহিন আমেনা। আমেনা তোমার যেমন পেয়ারা স্বামী আব্দুল্লাহ আমাদের তো পেয়ারা ভাই আব্দুল্লাহ, আমরা কি দাদা হয়ে ভাইকে ফেলে আসবো? আমেনা চিন্তা করো না একটু খুশি মনে বিদায় দাও। আমেনা কানতে কানতে স্বামীকে বিদায় দিচ্ছেন, মা গো এই ঘটনা যখন বইয়ে পড়েছিলাম চোখের পানি ধরে রাখতে পারি নাই বাবা। মা আমেনা স্বামীকে বিদায় দিতে গিয়ে চোখের পানি ঝরঝর করে ঝরছে, দুই ফোঁটা চোখের পানি ফেলে স্বামীর চেহারা খানা দেখে নিল আব্দুল্লাহ। আমেনাকে টেনে বুকে লাগিয়েছে, আমেনা তুমি চোখের পানি ফেলিও না আমাকে খুশি মনে বিদায় দাও, আমার নয়জন দাদা আমাকে দায়িত্ব করে নিয়ে যাবে আর দায়িত্ব করে তোমার বুকে ফিরিয়ে নিয়ে আসিবে। আমেনা বলছে স্বামী গো শুনেছি ওই রাস্তাটা খুব ভালো নেই, কথা চলছে বাবা। আব্দুল্লাহর নয়জন দাদা বলছে আমেনা বহিন তুমি চিন্তা করো না বিদায় দাও বাবা। আমেনা স্বামীকে বিদায় দিচ্ছেন বাবা, উটের লাইন ধরেছে সব থেকে বড় বেটা আগে আর সব থেকে ছোট বেটা আব্দুল্লাহ পিছনে। যুবক বন্ধুরা যেমনই উট চলতে লেগেছে গো মা আমেনা পিছন থেকে স্বামীর চেহারা খানা যেন দেখতে আছে, স্বামীর চেহারা খানা দেখতে আছে চোখের পলক পর্যন্ত মারে না, স্বামীকে দেখতে আছে বাবা যতক্ষণ পর্যন্ত পাহাড়ের আড়াল না হয়েছে। আমেনা চোখের পলক পর্যন্ত মারে না পাহাড়ের আড়াল হয়ে গেল, আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। বৃদ্ধ আব্দুল মুত্তালিব আমেনার মাথায় গা দিয়ে বলছে না আমেনা ওরে বেটি আমেনা তুমি চোখের পানি ফেলিও না রে মা, আল্লাহর কাছে দোয়া করো তোমার স্বামী যেন ভালো অবস্থায় তোমার কাছে ফিরে আসে। হাজার হলো আমেনা কাঁদতে কাঁদতে ঘরে চলে গেল, আব্দুল মুত্তালিব বারান্দায় থেকে গেল। ও যুবক বন্ধুরা মা আমেনা আব্দুল মুত্তালিব মাকাতে থাক, এই আব্দুল্লাহর নয়জন দাদা আর আব্দুল্লাহর ঘটনা শুনুন তাদের কি ঘটছে বাবা। যেমনই বাবা গো আব্দুল মুত্তালিবের দশটা বেটা যেমনই পৌঁছে গেল মুলকে সাম, আব্দুল্লাহর নয়জন দাদার আব্দুল্লাহ মুলকে সাম পৌঁছে গেল, ব্যবসা চলছে ভাই। আর ওই দিকে আমেনা আর আব্দুল মুত্তালিব মাক্কাতেই থাকলো কাঁদতে কাঁদতে থাকলো। ব্যবসা চলছে বন্ধুরা হঠাৎ করে আব্দুল্লাহ একদিন বিছানা থেকে চিৎকার মেরে কেঁদে গেল। আব্দুল্লাহর নয়জন দাদা বলছেন ভাই আব্দুল্লাহ তুমি কেন কাঁদলে বলো? বলছে দাদা গো আমি আজকে এমনই স্বপ্ন দেখলাম দাদা, ওই স্বপ্ন খানা দেখে আমি নিজের দিলকে থামতে পারলাম না।
দাদা আজকে একটা স্বপ্ন দেখলাম, তাই তো কাঁদলাম। কি স্বপ্ন দেখেছো ভাই বলো? আব্দুল্লাহ যে কি স্বপ্ন দেখেছে দাদা কোনেরাকে শোনাচ্ছেন বাবা। কি বলে? বলছেন, দাদা গো আমি শুয়েছিলাম আর শুয়ে শুয়ে একটা স্বপ্ন দেখলাম, আমি আর আমার বিবি আমেনা জঙ্গলে শিকার করতেছিলাম, হঠাৎ করে দেখলাম দাদা একটা বিশাল বড় জঙ্গলে একটা বাঘ বেরিয়ে আসিল, আমেনার পিছনে গেল না, ওই বাঘটা আমার পিছনে দৌড়াতে আরম্ভ করে দিল, আমি পালিয়ে যাই দাদা গো হঠাৎ করে একটা বিশাল বড় জঙ্গলে একটা কুয়ার মধ্যে পড়ে গেলাম, দাদা গো ভাবলাম আমি কুয়া থেকে উঠতে পারবো না, চতুর্দিকে তাকিয়ে দেখি কেবল একখানা রশি ঝুলতে ছিল, ভাবলাম রশি দিয়ে উঠে যাব, অল্প উঠেছি দাদা আর সামনে তাকিয়ে দেখছি গো যে রশি খানা দিয়ে উঠতে ছিলাম, ওই রশি খানাতে একটা ইঁদুর বসে বসে ওই রশি খানা কাটতেছে। দাদা এই স্বপ্ন দেখলাম, দাদা কোনেরা ভয় পেয়ে গেল যে আব্দুল্লাহর উপরে বিপদ তো আসবে না, না আমরা আমেনার কাছে ওয়াদা করে এসেছি, আমেনা কত কাঁদছে, আমেনার কাছে আমরা আব্দুল্লাহকে যেমন করে হোক আমেনার বুকে ফেরত দিয়ে দেব। বাবা গো আব্দুল্লাহর দাদা কোনেরা বলছে, আব্দুল্লাহ ভাই তুমি সামানপত্র গোছাও, তোমাকে মাক্কা নিয়ে যাব। বাবা গো মাক্কা যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, চলতে লেগেছে বন্ধুরা, আব্দুল্লাহর মনের ধারণা এখন যাব আমেনার সামনে আমি দাঁড়াবো। আমার আল্লাহ বলছেন, আব্দুল্লাহ তোমাকে মাক্কা নগর যেতে দেব না, তোমাকে মাক্কা পৌঁছাতে দেব না, যেমনই বাবা গো মদিনার বর্ডারে যাবা হঠাৎ করে আব্দুল্লাহ যে উঠে চেপেছিল ওই উট থেকে জমিনে পড়ে গেল, যেমন জমিনে পড়েছে বন্ধুরা ওই আব্দুল্লাহর দাদা গোনেরা, আব্দুল্লাহ গিয়েছে যেন জড়িয়ে ধরে ফেলেছে, ও ভাই আব্দুল্লাহ। ভাই তুমি জমিনে কেন পড়লে?